প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা আজকের অনুষ্ঠানে আমি আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী আসুন বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি আপনাদের আমাদের প্রশ্নের উত্তর কোরআন হাদি সোহেলবাই তালেমু সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য সকলের প্রিয় জনপ্রিয় আলিমদ্দিন দিন জেনাম মৌলানা শেখ রেজা সাহেব টেবলাকে স্বাগতম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত মৌলানা সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত মৌলানা সাহেব আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রশন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আছে অনুষ্ঠান শুরু করি অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা বলতে চাই যে গত সপ্তাহে কয়েকটি প্রশ্ন পেন্ডিং ছিল সুতরাং আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম ওই ভাই বা বোনের প্রশ্ন পড়ব তারপরে নতুন প্রশ্ন নেওয়ার আরম্ভ করব। তো আসুন প্রশ্ন করি দেখি শুনি জানি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন কে কি জানার ইচ্ছুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত জনাব মৌলানা সাবির সাহেব এবং রোশন আলী সাহেব গত তিন মাসের ধরে আপনাদের অনুষ্ঠান দেখছি আমল করার চেষ্টা করছি এখানকার মসজিদের মৌলানা আমার সঙ্গে অনেক কথা বলল সব বলছি না শেষ কথা হয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলি হেওয়া আলহ্লাম এবং ওনার পর বারো ইমামকে মানি পরের দিন কাজে যাই পরে পরের সপ্তাহে ঘরে এসে শুনছি ওই মলানা আমার মায়ের কাছে বলেছে আমরা নাকি নবীকে সাল্লাহ সাল্লামকে মানি না এবং ফেরেস্তা আলী আলাইসাল্লামের কাছে ওহি আনতে গিয়ে ভুলবশত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ওহি নাজিল করেন ওদের আকিদা এই রূপ মিনজালেক মিন আজকে ঘরে এসে শুনলাম আমার আকিদা যেহেতু ঠিক নেই তাই স্বামী স্ত্রী সম্পর্ক নাজায়জ এখন কি আবার নতুন করে বিয়ে পড়তে হবে এই প্রশ্নের উত্তর মাসাইলের জিন্দগিতে শুনতে চাই এছাড়া কয়েকটি ঘটনার ব্যাখ্যা দেবেন প্রথম নু আলি ইসলামের স্ত্রী ইমান আনে নাই ওনাদের বৈবাহিক জীবন কি রকম ছিল দ্বিতীয় ফেরাউন কাফের ছিল ওর স্ত্রী জান্নাতি ছিল ওনাদের বিষয়ে ওনাদের বিয়ে কীভাবে টিকলো তৃতীয় নবী সাল্লাহ আলহসালামের কাছে কলমা পড়ার পর ওনাদেরকে কি পুনরায় বিবাহ দিতেন আর পূর্বের সন্তান কি জায়েজ একটু বুঝিয়ে বলবেন ত্রুটি মার্জনীয় শাকির হোসেন ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবারকাত প্রিয় শাকির ভাই প্রশ্নের মাধ্যমে আমার সারা বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই ওনার সাহেব কয়েকটি প্রশ্ন করছেন শাকির ভাই কিন্তু ওনার প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে কেউ হয়তো মৌলানা সাহেব বলেছেন ওনার মাকে বাড়িতে এসে যে জাফরি মসলক বা শিয়া ইসনা মানে ওনাদের আকিদা এটা যে জিবরাইল ফেরেশতা মানে ওহিটা ভুল করে ভুল করে মানে মানে হজরত আলীর পৌঁছানোর জায়গায় নবী করিম সাল্লা সাল্লামের কাছে পৌঁছে দিয়েছিলেন তো এটা মানে কতটুকু সত্যি কি বলবেন এই বিষয়ে আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই শাকির হোসেন সাহেব আপনার পুরো লেখা চিঠি আমি রওশন ভাইয়ের মাধ্যমে শুনলাম কিছু মৌলবী মাওলানারা এই ধরনের কথা অনেক দিন ধরে বলে আসছে পাবলিককে কে মিসগাইড করছে তাদের মান্যকারীদেরকে বা তারা যারা তাদেরকে ফলো করছে অনুগমী অনুসারীদেরকে এইভাবে বিভ্রান্তর মধ্যে ফেলে দিচ্ছে রশন ভাই আমি দুঃখিত ওই মৌলবীর ওপরে না দুঃখিত তাদের উপরে যারা ওই সমস্ত মৌলভীদের কথা শুনছে আর একবার সেটা ভেরিফাইড করছে না মানে দুঃখ এখানে কষ্ট এখানে লাগছে আর কিছু না যদি পাবলিক একবার জেগে জিজ্ঞাসা করতে তাদের কাছে যে হুজুর আপনি যে এই কথাটা বলছেন যে শিয়ারা বিশ্বাস রাখে বা তাদের আকিদা যে জিব্রাইল আমিন ভুল করে হজরত আলী ইসলামের কাছে কোরআন না পৌঁছে দিয়ে নবীর কাছে পৌঁছে দিয়েছিল এই প্রমাণ কোথায় শিয়াদের কোন বইয়ের মধ্যে শিয়া ইসনা আশারি যারা বারো এমামের মান্যওয়ালা শিয়া যেমন আপনি বললেন তাদের কোন বইয়ের মধ্যে এই ধরনের কথা লেখা আছে যে শিয়ারা মানে যে জিব্রাইল আমিন ভুল করে মাওলা আলীর জায়গায় কোরআন নবীর কাছে পৌঁছে দিয়েছে জিব্রাইল যদি ভুল করে তো পুরো কোরআনের অর্থ বিথা হয়ে যাবে রশন ভাই কোরআনের ভরসা থাকবে না রাইট যে জিব্রাইলকে আমিন বলা হয় জিব্রাইল আমিন আমিন মানে আমানাদ্দার আল্লাহ আমানা যার জন্য দিয়েছিল জেবরাইল আমিন তার কাছেই পৌঁছেছিলেন ঠিক ঠিক কোন ভুল করেননি আফসোস এখানেই হয় যে অন্ধবিশ্বাসী পাবলিক এই ধরনের মোল্লা মৌলবীদের শুনছে আর চুপচাপ মেনেও নিচ্ছে আপনারা জানেন এই ধরনের মোল্লা মৌলবীরা বলে তাজিয়া দেখলে তাবুত দেখলে আলম देखले বিবাহ ভেঙ্গে যায় যেমন আমার ভাই উনিও বলেছেন যে ওই মৌলবী বাড়িতে এসে বলেছে যখন তোমার ছেলে আকীদা খারাপ করে নিয়েছে তো তাদের স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা খারাপ হয়ে গিয়েছে পুনরায় বিয়ে করতে হবে আমার নিজের ভাই মানে ঠাকুর শেভাই উনিও কিন্তু সুন্দরভাবে নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছেন তবে আমি ওটা ক্লিয়ার করতে যাচ্ছি যে আমার প্রিয় শাকির ভাই মাওলানা اشرف আলী থানবী সাহেব ভারতের সবচেয়ে বেশি যার অনুগামী অনুসারী বা বাংলাদেশে উনি বার্র অবস্থা লিখেছেন আর ফতাওয়াই আশরফিয়ার মধ্যে রসন ভাই এই কথাটা উল্লেখ করেছেন যে কিছু মৌলভী মৌলানারা বলে মহরমে তাজিয়া দেখলে আলম দেখলে বা তাবুত দেখলে বিয়ে ভেঙে যায় তো যদি এই কথাটা আমরা সত্যি মেনে নেই তো বার্রে সগিরে বৈদ্য সন্তান জন্ম নিতে পারবে না কেননা কোনো জায়গায় এমন নেই ভারত পাকিস্তান বা বাংলাদেশে যেখানে তাজিয়া তাবুদ আলম ওঠে না মহরমের সময় আর কোনো না কোনো ভাবে আর নজর পড়লে যদি বিয়ে ভেঙে যায় তাহলে বলুন কত মুসলমানেরা আলম দেখার পরে তাজিয়া দেখার পরে বা দেখার পরে পুনরায় বিয়ে তাজিয়া দেখলে বিয়ে ভাঙে না আপনার প্রশ্নের উত্তর এখানে এসে গেছে যে যদি সঠিক আকিদাকে আপন করার কারণে বিয়ে ভেঙে যায় আর স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় পুনরায় বিয়ে করার প্রয়োজন হয়ে থাকে মাওলা আলী ছাড়া অন্য কারোর বিবাহিত জীবন মানে স্থাপন থাকবে না মনে রাখবেন কেননা মাওলা আলী আলাইসালাম সালামের বিবাহ ইসলাম গ্রহণের পরে হয়েছিল বাকি অধিকাংশ সাহাবিরা যারা এমান এনেছিলেন তাদের বিবাহিত জীবনে তারা এমান গ্রহণ করেছিলেন আর কোথাও ইতিহাসে লেখা হয়নি বা আমরা পাইনি যে ওই সাহাবি মুসলমান হওয়ার পরে নবী করিম পুনরায় তাকে বিয়ে দিয়েছিলেন বা তাদের বিয়ের সিগা জারি করতে বলেছিলেন যে তোমাদের পূর্বের বিবাহ ভেঙে গিয়েছে বা ঠিক হয়নি তোমরা পুনরায় আবার বিয়ে করতে হবে এমন কোথাও ইতিহাসে লেখা হয়নি শরীয়ত বলছে সমস্ত ধর্মের মনে রাখবেন শরীয়তে সমস্ত ধর্মের বিবাহ তাদের ধার্মিক রুল অ্যান্ড সিস্টেম হিসেবে বৈদ্য গণ্য করা হয়েছে বৈদ্য খ্রিস্টানদের বিবাহ তাদের ধার্মিক হিসাবে ইহুদিদের বিবাহ তাদের ধর্মিক। হিসাবে বা অন্য অন্য জাত বা মজাবের সমস্ত ধর্মের বিবাহ তাদের ধর্ম যে রুল অ্যান্ড সিস্টেম সেই হিসেবে যদি বৈধভাবে বিবাহ সামাজিকভাবে বিবাহ হয়ে থাকে তাদের বিবাহ বৈধ এবং তাদের সন্তান বৈধ হবে মনে রাখবেন তো আমার প্রিয় ভাই এবারে আমি আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই তাদেরকে দিয়ে দিয়েছেন যে যদি সঠিক জিনিসটা গ্রহণ করার কারণে বিবাহ ভেঙে যায় আবার পুনরায় বিয়ে করতে হয় তো নবী করিম সাল্লাহ সাল্লাম কেন কলেমা পাড়ানোর পরে সাহাবিদেরকে পুনরায় বিয়ে করতে বলেননি দ্বিতীয় আপনি যে সমস্ত উদাহরণ দিয়ে বলেছেন জানাবে জানাবে বিশ্বাস করেনি তারপর নিজেকে খোদা বলতো তার স্ত্রী জান্নাতি জানাবে আসিয়া আর ফেরাউন নরকে যাবে তবুও তাদের বিবাহকে সরিয়াতে বৈধ গণ্য হয়েছে অবৈধ করে দেওয়া হয়নি ওইভাবে যেমন আপনি আপনি বললেন যে নবী করিমস্লাম কোনো সাহাবিকে কলেমা পড়ানোর পরে বলেননি যে তোমাকে পুনরায় আবার বিয়ে করতে হবে তাহলে আপনাকে সঠিক বিশ্বাসকে আপন করার জন্য কেন পুনরায় বিয়ে করতে হবে তো আমার ভাই আপনার আমি সারাংশ উত্তর দিয়ে দিয়েছি বাস এতটুকু শুধু আপনারা একবার সাহস করুন যে যখন মুল্লা মৌলবীরা এই ধরনের কথা বলবে সঙ্গে সঙ্গে তাদের কাছে প্রমাণ চাবেন যে এই কথাটা যেটা শিয়াদের সম্পর্কে তোমরা বলছো কোন বইতে লেখা আছে কোন হাদিসে লেখা আছে কোন তাফসের মধ্যে লেখা আছে খোদার কসম তাদের বলতি বন্ধ হয়ে যাবে এই ধরনের কথা বলা তারা ছেড়ে দেবে তো এখানে আমি শুধু শেষে একটাই কথা বলবো যে পাবলিকের কাছে যে আপনারা হক এবং ওলোমায় সুকে চিনুন আগে মনে রাখবেন ওলোমায় হক ওলোমায় সু যারা হক বলে তাদেরকে জানুন আর যারা সু মানে পাবলিককে মিসগাইড করছে পথভর্ত করছে বিভ্রান্তির সৃষ্টি করছে তাদেরকে চিনুন ও নবীর আহলে বায়াতের দিনকে ফলো করুন ওয়াহাব আব্দুল ওয়াহাব এবং ইবনে তাইমিয়ার দিনকে যদি ফলো করেন তো এই ধরনের কথা আপনাদের মাঝখানে আসবে আপনারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা ঘটাবেন একটা অশান্তি সৃষ্টি হবে তো আমার প্রিয় ভাই আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়ে গেছেন এখন আপনাদের পাঠানো অডিও থেকে কিছু অডিও থেকে একটি অডিও প্লে করি বা ভয়েসমেল প্লে করি দেখি কোথা থেকে কে কী জানার ইচ্ছুক কার কী প্রশ্ন আমি প্রশ্ন মাসাইল জিন্দিগিতে রাখছি সালাম আলাইকুম আমার প্রিয় সবির ভাইজান এবং রশন ভাই আশা করি আপনারা দুজনেই ভালো আছেন আল্লাহ রাবুল আলমিনের অশেষ কৃপায় প্রশ্ন আমি যদি কোথাও বেড়াতে যাই মানে ট্যুরিস্ট স্পটে সেখানে কি নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করতে পারবো কেননা যে ওই জমিনের মালিক তার কাছে কি করে পারমিশন নেব এবং দ্বিতীয় সেখানে তো অনেক নাম মেহরম থাকবে তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয় খুদা হাফিজ ফিয়ামিল্লা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আফরুজা আপা প্রশ্নের মাধ্যমে মাসালে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই মরার সাহেব আমাদের নিয়মিত দর্শক বা দর্শিকা আফরুজা আপার প্রশ্ন যে মানে টুরিস্ট স্পটে যখন আমরা যাই যে কোনো টুরিস্ট প্লেসে তখন কি সেখানে তো নামাজ নামাজ মালিক বা ওই প্রপার্টি মানে যে মালিক তার কাছে কি আমরা তো জানি না কে প্রপার্টির মালিক তো নিশ্চয়ই তাদের কাছে তো মানে পারমিশন নিতে পারবো না সুতরাং নামাজের কি অবস্থা হবে বাড়িতে গিয়ে মানে সেটাকে কাজা পড়বো না কাসার পড়বো তো কাসার যদি পড়বো তো কিভাবে পড়বো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন শরিয়তে একটি কথা বলা হয়েছে কুল্লো সাইনকা হাল কুল্লো এল্লাকা হালাল হারাম জিনিস আপনাদের বৈধ যতক্ষণ তার অবৈধ হওয়ার খবর না পাচ্ছেন বা অবৈধ হওয়া জানতে না পারছেন তো আপনি টুরিস্ট প্লেস যেখানে বেড়াতে গিয়েছেন সেখানে আপনি সাধারণ কমন প্লেস সেখানে আপনি নামাজ পড়তে পারেন অনুমতি দেওয়া হয়েছে হ্যাঁ যদি কোথাও লেখা থাকে বা কেউ বলে যে এখানে নামাজ পড়া নিষেধ নামাজ পড়া মানা তখন আপনি সেখানে নামাজ পড়তে পারবেন না যতক্ষণ সেই লেখা না থাকবে বা কেউ না বলবে আপনি বৈধ একটি ইম্পর্টেন্ট কথা জি মোস্টলি টুরিস্ট প্লেস পাবলিক প্লেস হয় জি মানে সুন্দর কথা তো টুরিস্ট প্লেস যেখানে যাচ্ছেন আপনি নদীর ধারে বেড়াতে গেছেন সমুদ্রের ধারে বেড়াতে যায় দিঘা বেড়াতে যায় আমাদের ওখানে অনেক জায়গা আছে তো ওখানে আপনি নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই যদি কেউ মানা করে বা লেখা থাকে যে এখানে নামাজ পড়া যাবে না কোনো ধর্মিক কাজ করা যাবে না তখন আপনি সেক্ষেত্রে করতে পারবেন না তাছাড়া আপনি ওখানে নামাজ পড়তে পারবেন নামাজ পড়ার সময় নিজের পর্দা যেভাবে নারীদেরকে নামাজ পড়তে বলা হয়েছে ওটা মেনটেন করবেন কিভাবে নামাজ নামাজ নারী একই থাকে কিন্তু হয় আপনার নামাজের সময় যেভাবে আদবের সঙ্গে পর্দার সঙ্গে নামাজ পড়তে বলা হয়েছে আপনি কোনো এক নিরামিলে কিনারায় এক জায়গায় গিয়ে সেখানে আপনি নামাজ শুরু করে দেন খোদা না করুক যদি ওখানে কোনো কারণে পরপর এসে যায় তো তার জন্য আপনি দায়ী হবেন না মনে রাখবেন আপনি আপনার নিরাপত্তা হিসেবে একটি কোন জায়গা নিয়ে যেখানে কেউ সামনে আসা যাওয়া করবে না পরপুরুষ আসবে না বা এসে আপনাকে দেখবে না আপনি ওখানে নামাজ শুরু করে দিন এবারে নামাজ শুরু করার পরে দেখা যাচ্ছে হঠাৎ কেউ চলে আসলো তো এর জন্য আপনি দায়ী না বা আপনার নামাজও বাতিল হবে না আপনি এইভাবে যদি পর্দার সঙ্গে করে নামাজ পড়েন ইনশাল্লাহ আপনার নামাজ সই হবে আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন দর্শক বিন্দু আর একটি দেখি কার কি প্রশ্ন মাসাইলি জিন্দিগির জন্য প্রশ্ন কিবলা ও রোশন আলী নাসাদ ভাই আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ববরকাত আমাদের সমাজে দেখি মানুষের মধ্যে জিন ভর করে নারী পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায় কবিরাজ এসে জিনের সঙ্গে কথা বলে আক্রান্ত ব্যক্তির উপর ভর করার কারণও জিজ্ঞাসা করে জিন তার প্রশ্নের উত্তরও দেয় টেবলার কাছে প্রশ্ন গত এপিসোডে আপনি বলেছিলেন যে জিন যে মানুষের উপর ভর করে এরকম কোনো হাদিস নেই তাহলে জিন সেই মানুষের উপর ভর করে কবিরাজের সাথে কথা বলছে এটার রহস্য কি দয়া করে বলবেন আলী নূর ঢাকা ওয়া আলাইকুম আসসালাম ওরাহমতুল্লাহ মেহেদী নূর ভাই সুন্দর প্রশ্নের মাধ্যমে আলীদিন বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই আমাদের নিয়মিত দর্শক আলী নূর ভাই ঢাকা থেকে প্রশ্ন করছেন সমাজে দেখা যায় যে কবিরাজ এসে জিনের সঙ্গে কথা বলে মানে যেই ব্যক্তির উপরে জিন ভর করেছে তার সঙ্গে কথা বলে আবার মানে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর মানে আমার প্রিয় ভাই আলিম যেটা কোরআন তাফসিরে সুরাই জিনের তাফসিরে বা বিভিন্ন আয়তের তাফসিরে এবং রবায়তের মধ্যে যেটা উল্লেখ হয়েছে আর আমি এর আগেও যেটা ক্লিয়ারলি বলেছি জিন কারোর ভিতরে প্রবেশ করে না জিন মানুষের উপরে প্রভাবিত হয় আর এটাকে যদি আমি আপনাকে বোঝাতে চাই তো বর্তমান একটি জ্ঞান বা বিজ্ঞান আপনারা জানেন যদি কেউ কাউকে করে তখন নিজের তাকে পরিচালনা করতে পারে এটা কিন্তু ইচ্ছা মতো একটা জ্ঞান আপনারা জানেন ইউটিউবে অনেক ভিডিও আছে এই ধরনের যে কিভাবে মানুষ হেপনেটাইজ করে অন্যকে ব্যবহার করছে তার ইশারায় কাজ করছে উঠতে বলছে উঠছে বসতে বলতে বলছে শুয়ে দিচ্ছে এগুলো সব প্র্যাকটিক্যাল দেখছে কিন্তু মানুষ এই এই ধরনের কথা চোদ্দশো বছর আগে নবী বলেছিলেন যে অনেক অনেক সময় জাদু টোনা টোটকার মাধ্যমে মানুষ অন্যের উপরে প্রভাবিত হয় আর তাকে নিজের ইচ্ছা মতো চালানোর চেষ্টা করে বা চালাতে পারে বিশেষ করে জিনদের সম্পর্কে বলা হয়েছে এরা মানুষের উপরে প্রভাবিত হয় আর এরা প্রভাবিত হয়ে যেমন হেপনাটিজম এই যে জ্ঞান বা হেপনাটাইজ করে যে মানুষকে তার আহ ইচ্ছা মতো পরিচালনা করে মানে তার উপরে একটা শক্তির প্রভাব এসে যায় আর তখন মানুষ যেভাবে চায় সেভাবে পরিচালনা করে এটাই কিন্তু কোরআনের আয়তের মধ্যে জিকির হয়েছে আউজবিল্লা ইসামিল আলিমিন হামজাতি সায়াতিন এই আয়তের মধ্যে বলা ছায়া মানুষের ছায়া যেমন মানুষের সঙ্গে চলে এরকম জিনেরা আছে হামজাত মিনা সায়াতিন সায়াতিনের মধ্যে হামজাত এরা মানুষের সঙ্গে চলে আর জিন মানুষের উপরে প্রভাবিত হয় আর প্রভাবিত এরা মানুষের শরীরকে কাচ্চার করে নেয় যেমন হেপনেটাইজমের মধ্যে হয়ে থাকে তো ক্যাপচার করার পরে এরা ওই শরীর শরীরকে কন্ট্রোল করে কন্ট্রোল করে মানে তখন মনে কোনো আপনি যেমন বলছেন যে কিভাবে কবিরাজদের সঙ্গে কথা বলে বা জিন চালকদের সঙ্গে কথা বলে তো এরা ওই মানুষের ওপরে প্রভাবিত হয়ে এরা উত্তর দেয় এরা কথা বলে বা এরা ওই মানুষকে যেভাবে মানে ক্যাপচার করে রাখে ওইভাবে মানুষ তখন কথা বলে এর মানে এটা নাই যে সে জিনের জিন জিনজয় মানুষের মধ্যে প্রবেশ করেছে আর সে মানুষের মধ্যে ঘর করে নিয়েছে তার মধ্যে বাসা করেছে এই ধরনের কিচ্ছু না শরীয়ত বলছে বা কোরআনের কোরআন আদিস বলছে তাফসিল বলছে যে মানুষের উপরে প্রভাবিত হয় মানে ওরা একটা প্রভাব ফেলে এটা আমরা অনেক সময় হিন্দিতে এই কথাটা ভালোভাবে বলি যে ফালাক জিনিস হওয়ার জিন হওয়ার মানে জিন ভর করে কারোর উপরে মানে জিন এসে তাকে ক্যাপচার করে নেয় এবারে জিন নিজের ইচ্ছা মতো তাকে পরিচালনা করে মানে প্রশ্নের উত্তর দেয় এমন মনে হবে উত্তর দিচ্ছে জিন কিন্তু মনে হবে যে উত্তর দিচ্ছে এই বান্দা যার উপরে প্রভাবিত হয়ে আছে এগুলোর কোরআন হাদিসের মধ্যে যেভাবে হয়েছে সেভাবে বলছি মনে রাখবেন জিন কারোর ভিতরে প্রবেশ করে না জিন যা কিছু করে বাইরে থেকে হুলুল করার অনুমতি দেওয়া হয়নি রোশন ভাই এই যে অনেক অনেক সময় বলে অমুকের উপরে বা অমুকের ভিতরে আত্মা প্রবেশ করেছে আত্মা কিন্তু কারোর ভিতরে প্রবেশ করে না অনুমতি নেই এগুলো বাস্তবে জিন মানে আমার রু অন্য কারোর ভিতরে প্রবেশ করতে পারে না আল্লাহ অনুমতি দেয়নি কিন্তু আমাদের সমাজে আপনারা জানেন এমন গুজব ছড়িয়ে আছে কেউ যদি আত্মহত্যা করে অনেক বলে অমুকের রু অমুকের মধ্যে প্রবেশ করেছে মানে আনন্যাচুরাল ডেথ কেস এগুলো মানে তো এগুলো এগুলো অন্ধবিশ্বাসী বা শরীয়তে যার কোনো মানে গুরুত্ব দেওয়া হয়নি বা এমন কিছু জানি আমি যেটা বললাম এটাই হচ্ছে বাস্তব যে জিনেরা মানুষের উপরে প্রভাবিত হয় আর এবারে তারা মানুষকে ক্যাপচার করে তাদের শরীরকে ব্যবহার করে বা তাদের বডিকে ব্যবহার করে এমন মনে হয় যে জিন করছে না ওই ব্যক্তি করছে কিন্তু বাস্তবে ওটা জিনেরা করে আর এ বিষয়ে যদি আরো আপনি বিস্তারিত জানতে চান তো আপনি হেপনেটি এই শিক্ষা বা এই যে জ্ঞান বা যদি কাউকে হেপনেটাইজ করা হয় তার কি পরিস্থিতি হয় এগুলো একটু দেখুন বুঝতে পারবেন যে তখন মনে হবে মানুষের ঠিক বলছিলেন জিনরা এইভাবেই ক্যাপচার করে নিজের কাজ করায় আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন অডিও মেসেজ প্লে করি দেখি কার কি প্রশ্ন কে জানার ইচ্ছুক আমি প্রশ্ন জিন্দেগিতে রাখছি আমার প্রিয় সাবির ভাইজান এবং রশন ভাই আপনাদেরকে যতই ধন্যবাদ জানাবো তা কম কেননা আজ আপনাদের কারণে আমরা সকলে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পেরেছি আমরা তো সবসময় আপনাদের দুই ভাইয়ের এবং আপনাদের পরিবারের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য বাস এতটুকু দোয়া করবেন যাতে আমরা পথভ্রষ্ট না হয় আমার একটি প্রশ্ন আমি যদি পনেরো দিনের জন্য পুনেতে যাই এবং সেখান থেকে একদিনের জন্য বা দুদিনের জন্য কোথাও বেড়াতে গেলাম তাহলে আমার নামাজটা কিভাবে আদায় করতে হবে যেখানে বেড়াতে যাব সেখানে কসর নামাজ পড়তে হবে কিন্তু ওই যে পুনেতে কন্টিনিউ দশ দিন থাকতে পারছি না তাহলে কি করতে হবে আর তাছাড়া আমি যদি আমি যদি পাঁচ দিনের জন্য পুনেতে যাই সেক্ষেত্রে কি আমাকে পুরো নামাজ আদায় করতে হবে না কসর খুদা হাফিজ ফেমানিল্লা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত প্রিয় আফরুজা আপা বা আফরুজা বোন প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত ইসলামিন বাংলা এবং মাসাইল জিন্দগি বাংলা উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই মনোরা সাহেব মানে প্রশ্ন ইন শর্টে বলা যায় যে নিজের বাড়ি থেকে পাঁচ দিনের জন্য দশ দিনের জন্য বা বিশ দিনের জন্য যদি সফর করার উদ্দেশ্যে তাহলে ওই মানুষটা কিভাবে নামাজ পড়বে পড়বে না কিভাবে আদায় সুন্দর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনি গুজরাতে থাকেন মনে করুন আর ওখান থেকে আপনি পুনায় যাচ্ছেন যেটা আপনি উল্লেখ করেছেন প্রশ্নের মধ্যে পুনায় যাচ্ছেন পনেরো দিনের জন্য তো পনেরো দিন যদি আপনি কন্টিনিউয়াসলি একই জায়গায় থাকেন রচনভাই সরিয়াতে ওরকম যদি কেউ সফর করে আর সফর হাদ্দে মুসাফাত হাদ্দে মুসাফাত মানে চল্লিশ কিলোমিটার পথ বাইশ কিলোমিটার যাওয়া আর কিলোমিটার আশা যদি এর অধিক হয় তখন তাকে কসর নামাজ পড়তে হয় আর কসর নামাজ পড়তে হবে মানে সে যদি তিন দিনের জন্য যায় চার দিনের জন্য পাঁচ দিন নয় দিনের জন্য যায় তো তাকে কসর নামাজ পড়তে হবে কিন্তু পার্টিকুলার জায়গায় যদি দশ দিন থাকার নিয়েতে যায় যমন উনীতম আপনারা নিজের যদি কোনো আত্মীয়স্বজনের কাছে যান আর নিয়াত করে যান যে আমি ওখানে 10 দিন থাকব তাহলে উনি ওখানে গিয়ে নামাজ পুরো পড়বেন 10 দিন যদি নিকেত করা হয় তখন সে কিআমের হুকুম এসে যায় তো ওখানে 10 দিন যদি উনি কন্টিনিউয়াসলি একই জায়গায় থাকেন আপনি তো আপনাকে নামাজ পুরো পড়তে হবে কিন্তু মাসখানে সফরে যতক্ষণ আপনি গন্তব্যে না পৌঁছে যাচ্ছেন আপনি সফরের মাসখানে নামাজ কসর পড়বেন ওখানে পৌঁছে যাবার পরে এবারে 10 দিন থাকার আপনি নিয়াত করেছেন তো আপনাকে নামাজ পুরো পড়তে হবে এবারে যদি আপনি 10 দিনের কম থাকা নিয়াত করেন যেমন আপনি বললেন 5 দিন যদি নিয়াত করেন পাপটাকে নামাজ কসর পড়তে হবে আপনাকে পুরো নামাজ পড়া যাবে না বা পড়তে পারবেন না 9 দিন 9 দিনও না 9 দিন না 10 দিন কমmost কম 10 দিন মানে 10 দিনের নিয়াত করলে তাকে পুরো নামাজ পড়তে হবে তার একদিনও কম হলে তাকে নামাজ কসর পড়তে হবে এবার আপনি 15 দিনের জন্য গিয়েছেন কিন্তু এক জায়গায় থাকছেন না আজকে ওখানে বাড়াতে যাচ্ছেন কালকে ওখানে বাড়াতে যাচ্ছেন তবে যদি সীমার মধ্যে মানে শহরের মধ্যে যে শহরে গিয়েছেন সেই শহরের মধ্যে যদি থাকেন তাহলে আপনার নামাজ পুরো হবে দশ করে গেছেন যদি থাকেন আপনার নামাজ পুরো হবে কিন্তু মানে সেই এলাকার যদি আপনি বাইরে চলে যান আবার মুসাফিরের হুকুম এসে যান তখন আপনাকে নামাজ কসর পড়তে হবে পুনরায় যদি দশ দিনের নিয়াদ করেন তাহলে নামাজ পুরো হবে নইলে যতক্ষণ আপনি মুসাফির গণ্য হবেন আপনার নামাজ কসর হবে তাই ওখানে পড়ুন আর বাড়ি এসে পড়ুন যেখানেই পড়ুন আপনার নামাজ কিন্তু কসার হবে আশা করি আপনার ভাই প্রশ্নের উত্তর আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন প্রিয় দর্শক বিন্দু আরেকটি টেক্সট মেসেজ পড়ি দেখি কার কি প্রশ্ন আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আপনারা দুই ভাই সব সময় ভালো থাকেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমি মর্জিনা বলছি মুর্শিদাবাদ থেকে সূরা আস সাফাতের 6 থেকে 10 পর্যন্ত আয়াতের ব্যাখ্যা করবেন মাসাইল জিন্দেগীতে উত্তর শুনতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় মুরজিনা আপা প্রশ্ন মাধ্যমে মাসালে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং নিয়মিত আমাদের উভয় অনুষ্ঠান ফলো করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই খুব সুন্দর প্রশ্ন করেছেন মানে যে সূরা আস সাফাতের আয়াত নম্বর 6 থেকে নিয়ে 10 পর্যন্ত উনি এই আয়াতের তরজুমা বা অনুবাদ বা ব্যাখ্যা জানার ইচ্ছা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার প্রিয় বোন সূরা সাফাত আয়াত নম্বর ছয় থেকে দশের মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে আল্লাহ রবীন্দিন বলছেন রহমান কওয়াকিব আমি দুনিয়ার এই আসমানকে নতারা দিয়ে তারা দিয়ে সাজিয়েছি আল্লাহ রব আলমিন আল্লাহ রব আলমিন বলছেন মনে রাখবেন সামা দুনিয়া মানে আমরা যে দুনিয়ায় বসবাস করছি এই দুনিয়ার উপরে যে আসমানটা আমরা দেখতে পাই আমাদের নজরে এটা হচ্ছে সামাউদ্দুনিয়া আসমান সাতটি প্রথম আসমান আমাদের নজরে আসে কিন্তু তার পরের যে ছয়টি আসমান এগুলো সেগুলো আমরা দেখতে পাই না সেগুলো আমাদের নজরে আসে না এই আসমানকে আল্লাহ রুবুল সাজিয়েছেন তারা দিয়ে কেন সাজিয়েছেন ওয়াহিনারে দিন সমস্ত প্রতারিত শয়তানদের থেকে রক্ষা করার জন্যে আল্লাহ রব আলামিন যখন নিজের ফেরিস্তাদের মাধ্যমে কোনো কাজ নেন তো আগে রব্বুল আলমিনের অর্ডার হয় তাদের জন্য রসন ভাই যেটা তাফসিরের মধ্যে এসেছে এই আয়গুলোর যে আল্লাহ রব আলমিন দ্বিতীয় আসমানে বলুন তৃতীয় আসমানে বলুন চতুর্থ আসমানে বলুন পঞ্চম আসমানে বলুন সপ্তম আসমানে আসমানে বলুন আর সে এলাহের নিচে সমস্ত ফেরিস্তারা আল্লাহর দায়িত্বকে পালন করছে যাকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে রেখেছে সেই দায়িত্ব সে পালন করছে আর এই দুনিয়ায় আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে নিজের সিস্টেমকে চালাচ্ছে জিন বা ফেরিস্তা বা গায়ের মারি মখলুকাত আমি কখনো করেছি যে এই বিশ্বে ছয়টি মখলুকাত আমাদের সঙ্গে জীবন যাপন করে কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না এর মধ্যে ফেরিস্তা হচ্ছে নিষ্পাপ মাসুম বাকি যে অন্য সৃষ্টিগুলো শেতান খান্নাস নাসনাস জিন্নাত বা ইফরিত বা হামজাদ যেগুলোর সমস্ত হাদিসের মধ্যে হয়েছে আল্লাহ এদের মাধ্যমে অনেক অনেক সময় কাজ নেন মনে রাখবেন আর এদের মধ্যে ভালো আছে মন্দ আছে জিনের সম্পর্কে যেমন আমরা জানি তো আল্লাহ আলামিন যখন নিজের ফেরিস্তা কোনো আদেশ করেন তো শয়তান ওটাকে শোনার চেষ্টা করে এই আয়তের মধ্যে যেটা যে মালাইল আলা যখন আল্লাহ ফেরিস্তা কোনো আদেশ করেন তো শয়তান সেটা শোনার চেষ্টা করে কেন চেষ্টা করে যে শয়তান আল্লাহর ওই আদেশ শুনে আল্লাহর হুকুমের যাতে বিরোধিতা করতে পারে বা ওই আদেশ যাতে আল্লাহর বান্দারা বা যাদের জন্য আদেশ করা হচ্ছে তারা যাতে ফলো না করতে পারে সুতরাং আগে থেকে শয়তান সেখানে একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করে এইগুলো শোনার পরে তো আল্লাহ রব তখন কি করে তাদেরকে প্রতারিত করে দেয় এই সমস্ত তারা দিয়ে শয়তান কিন্তু আগুনে তৈরি তো আগুনকে তো পাথর মেরে তাড়ানো যাবে না আগুনকে নূর দিয়ে বা আলো দিয়েই প্রকাশ প্রকাশ করা হয় তো সুতরাং এই সমস্ত তারা যেগুলো আল্লাহ রমি আসমানকে সাজিয়েছেন এই তারা দিয়ে তাদেরকে প্রকাশ্য করা হয় দুহর আল্লাহ ও আসেবন এই তারা দিয়ে আল্লাহ তাদেরকে তাড়ায় যে তারার আলো যখন তাদের উপরে পড়ে তারা প্রকাশ হয়ে যায় ফলিস্তারা বা অন্য সৃষ্টিরা দেখে না যে এই সন্তান এখানে লুকিয়ে আছে আমাদের কথা শোনার চেষ্টা করছে তো তারা থেকে পালায় অনেক অনেক সময় এখানে লেখা হচ্ছে শেষের শেষ আয়তে দশ নম্বর ইлла মান ফাতবাহু কিন্তু অনেক সময় শয়তান ফেরেশতারা যখন নিজেদের মধ্যে आपस আলোচনা করে কিন্তু শয়তান কিন্তু তাদের মাঝখানে ছিল এক সময় জানেন ওর হওয়ার আগে তো শয়তান জানে সমস্ত সব কল কৌশল বোঝে সুতরাং শয়তান অনেক সময় সময় ফেরেশতাদের ওই কথা শোনার চেষ্টা করে যখন তারা आपस আলোচনা করে আল্লাহর আদেশ নিয়ে তো যখন সেটা শুনে নেয় আর শোনার পরে সেটাকে ফেল করানোর চেষ্টা করে তো শাহাবুন সাকিব মানে যাতে তারা অনেক অনেক সময় আমরা দেখেছি তারা তারা খসে খসে পড়ে এটা এটা কিন্তু না বাস্তবে যেটা কোরআন আল্লাহ ওই শয়তানকে ওই তারার মাধ্যমে প্রতারিত করে দেয় মানে তারায় ওই তারা তার উপরে চুলে মারা হয় যাতে সে ওখান থেকে পালায় যাতে এই কথাগুলো না শুনতে পারে বা যা শুনেছে সে যেন সেটাকে মানে মিসগাইড না করতে পারে আল্লাহর বাংলাদেশকে বা যাদের জন্য ওই সৃষ্টি হুকুম দেওয়া হয়েছে সেটাকে যেন খারাপ না করতে পারে তো এই জন্য এই দশ নম্বর আয়তে বলা হচ্ছে জেনেও ফেলে আত্মা শাহাবুল সাকিব তখন আল্লাহর তরফ থেকে ওই উল্কা তারা এসে তাকে ধরে বা তাকে ওই উল্কা তারার মাধ্যমে তাকে মারা হয় বা তাকে তাড়িয়ে দেওয়া হয় যাতে সে ওই জিনিসটা সব না শুনতে পারে বা শুনে বাধা সৃষ্টি না করতে পারে তো এই আয়াতগুলোর মধ্যে যে সারাংশ এসেছে যে আল্লাহ রবুল আলামিন শয়তানকে যখন থেকে প্রতারিত করেছে নিজের আর্শ থেকে বা জান্নাত থেকে তারপরে শয়তানকে আর অনুমতি দেয়নি এই দুনিয়ার বাইরে যাওয়ার মনে রাখবেন শয়তানকে প্রথম আসমান বা দ্বিতীয় আসমান বা তৃতীয় আসমান যাওয়ার অনুমতি নেই এগুলো আল্লাহর ফেরিস থাকার জায়গা বা তাদের জন্য শয়তান যেতে পারে না তো শয়তান চেষ্টা করে ওই নিকটে যাওয়ার যেটা এই আয়তের মধ্যে উল্লেখ হয়েছে হিফজাম মেনকুল্লে সন্মান মালাইলা আলা মানে এই যে আকাশ এর নিকট হওয়ার চেষ্টা করে যাতে আল্লাহর হুকুম সে সরাসরি শুনতে চায় যে আল্লাহ ফরিস্তাদেরকে বা তার বান্দাদেরকে বা তার সৃষ্টির জন্য কি আদেশ করছে তাদের মঙ্গলের জন্য তো তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ষড়যন্ত্র শুরু করে দেয় সায়াতিনদেরকে নিয়ে নিজের সাথীদেরকে নিয়ে তো তার থেকে বাঁচানোর জন্য এটা হিফজাম মেনকুল্লে শায়েতানিন মারেদিন মানে আল্লাহ নিজের সৃষ্টি রক্ষার জন্যে আল্লাহ রব আলমিন এই তারাগুলো সৃষ্টি করেছে যে তারা তারার মাধ্যমে তাদেরকে প্রতারিত করা হয় বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় বা তাদের উপরে আক্রমণ করা হয় আল্লাহ আল্লাহর তরফ থেকে তো মনে রাখবেন এই যে তারা যেটাকে আমরা দেখি অনেক শাহাবু সাকিব একে উল্কা বলা হয় উল্কা তো ওই তারা হঠাৎ অনেক সময় অনেক সময় আমরা দেখি কালো আসমানে তারা খসে পড়ছে বা একটা আলো খসে পড়ছে আর আমরা মনে করি এটা খুব ভালো তো এই ছয় নম্বর আয়ত থেকে দশ নম্বর আয়তের ব্যাখ্যায় যে বললাম যে আল্লাহ এই আসমান কি সাজিয়েছেন আর শয়তানকে মারার জন্যে কিভাবে ব্যবস্থাপনাपना করে রেখেছেন আশা করি এর মাধ্যমে আপনি জানতে পেরেছেন প্রিয় দর্শকবৃন্দ আসুন আরেকটি वॉइसমেল প্লে করি দেখি কার কি প্রশ্ন কে কি জানারে চুক Asalamualaikum আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউট্রন থেকে আশা করি ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন যে কথা আমরা যখন বলি আলোচনা করি সেই আলোচনার মাধ্যমে তারা বলে কি আমরা ভুল করছি আমরা কি তাহলে ভুল করছি তাহলে ভুল কি সঠিক কোরআন দেখলে পাবে আয়াত নম্বর এত এত বিচ্ছান্ত তখন তার উত্তর হচ্ছে আমাদের উত্তর হচ্ছে যে আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়ত পাবে সৃষ্টিকর্তা মানুষকে পাঠালেন সমস্ত জ্ঞান এবং বিবেক মনসত্তা দিয়ে যত বড় হলেন আর জ্ঞান বিবেক হারা হয়ে গেলেন গিয়ে আসলকে না বুঝতে পেরেই ছেড়ে দিলেন যিনারা বুঝাবার কথা তিনারা বোঝালেন না না বুঝতে পেরে ছেড়ে দিলেন দিয়ে দেখা গেল তারা শয়তানের প্রলোভনে পড়ে বিপথের রাস্তাকে গ্রহণ করে নিল আবার ঘুরিয়ে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে আল্লাহ আমাদেরকে তাহলে হেদায়ত দেয় না কেন কি কারণের জন্য আমাদাকে আল্লাহ হেদায়ত দেয় না এই বিষয় সম্বন্ধে আপনি প্রশ্ন করে জানাবেন এ কথা আমাকে বলল আমাদাকে আল্লাহ হেদায়ত দেয় না কি কারণের জন্য আমরা কোন অপরাধ করেছি তাই আমাদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন না আর আমরা শয়তান দ্বারাই যে অন্যায় করছি সেই অন্যায় দুজন তো ভাগি হওয়ার কথা আমাদের হবে জাহান নাম তাদের হবে কি বেশ আমাদের হবে সাজা তাদের হবে কি তাদের হবে কি এই ন্যায়ের বোঝা কেন এমনটা কেন উভয় সাজা হবে না কেন একজনের জন্যই তো আমি অন্যায় করছি আমি তো নিজে থেকে অন্যায় করিনি এই হলো তার বক্তব্য এই প্রশ্নটা মাসাইলে জিন্দিগি দিবেন এবং মতামত নিয়ে আপনারা মতামত জানাবেন এই সম্বন্ধে কোরআন কি বলছে আসসালাম আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ববরকাত প্রিয় শরীফ ভাই প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দিগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই আমাদের নিয়মিত দর্শক আবার প্রশ্ন করছেন শরীফ ভাই যে মানে সাজা এবং জাজা তার মানে এই যে তফিক দেওয়া হয় না ভালো কাজের জন্য তফিক দেওয়া হয় না বা হেদায়ত করে না আল্লাহ তো যদি ভালো কাজের জন্য সঠিক পথে মানে ধারণ করার জন্য আল্লাহ তফিক না দেয় হেদায়ত না দেয় তাহলে এর কারণটা কি এক নম্বর দ্বিতীয় নাম্বার যে আমরা স্বয়ং খারাপ কাজ করি আর খারাপ কাজ করার সময় আমরা মানে দোষী শয়তানকে দিয়ে দেই নিজেকে মানে মানে ভালো প্রুফ করার জন্য তো এই বিষয়ে মানে অ্যাকচুয়ালি এটা মানে খুব গভীর বিষয় খুব গভীর প্রশ্ন আপনি যদি উত্তর দিতে চান তো অনেক সময় প্রয়োজন আছে তো আপনি এই বিষয়ে মানে সংক্ষিপ্তে কি উত্তর দিতে চান মৌলানা সাহেব কোরআন হাদিস এই বিষয়ে কি বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রিয় শরীফ ভাই মতো আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন তবে যাদের তরফ থেকে আপনি প্রশ্ন করেছেন যারা বলতে চাচ্ছে যে আমাদের কি দোষ আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে এই ভুলের মধ্যে ফেলে গেছেন তাই আমরা তার উপরে চলছে বা আমাল করছে এটা তাদের কথা এবারে আল্লাহ তাদের সংশোধন কেন করছে না তাদেরকে তৌফিক কেন দিচ্ছে না সঠিক হওয়ার জন্যে তো এখানে আমি কোরআন থেকে উত্তর দিতে চাই এর কারণ হচ্ছে তিনটি মনে রাখবেন এক নম্বর তারা পানাহার যেটা করছে শারীরিক এবং মানবিক পবিত্রতা অর্জন করার জন্য কোরআন হাদিসে বলা হয়েছে সত্য জিনিস কখন মানুষ শুনবে বা তার উপরে তার প্রভাব হবে যখন তার শরীর হবে হবে ইমাম হোসেন এজিদিদেরকে বলছিলেন যে আমি তোমাদেরকে আল্লাহর দিকে আমন্ত্রণ জানাচ্ছি হেদায়ত করছি নবীর বাণী তোমাদেরকে বলছি কিন্তু তোমাদের উপরে তার প্রভাব পড়ছে না তোমরা আমার কথায় সাড়া দিচ্ছ না এর কারণ কি জানো কেননা তোমাদের পেট হারামে ভরে আছে তোমাদের শরীর বা রুহ নাপাক হয়ে আছে তাই এই পবিত্র কালাম তোমাদের উপরে আসার করছে না এটাই কিন্তু প্রশ্নের উত্তর শরীফ ভাই মনে রাখবেন তারা নাজিস বা হারাম খাচ্ছে বলে তাদের শরীরের উপরে এই সত্য জিনিস হক জিনিস যেগুলো আমরা বলছি তার কোনো আসার হচ্ছে না কোনো প্রভাব পড়ছে না নাজিস এবং হারাম খাওয়ার জন্য এক নম্বর দ্বিতীয়তা তারা সত্যের নিজেরাই সন্ধান করছে না কোরআন বলছে আয়েত রহমান রহিম ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হত্তাই ইউগাইরু মা আল্লাহ কোনো জাতির বা কোমের অবস্থাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা চেষ্টা না করে তো আপনারা নিজেরা যদি একবার পরিবর্তনের চেষ্টা না করেন তো আল্লাহ আপনাদের কিভাবে পরিবর্তন করবেন আপনারা নিজেরা এক কদম আগে বাড়ান আপনারা সত্য সন্ধান করছেন না মাওলানা সাহেব আল্লাহ রাব্বুল আলমিন অলরেডি হেদায়েত দিয়েছেন কুরআনের রূপে তারা ছেড়েছে তফিক নিজেকে পয়দা করতে হবে নিজের যদি স্টাডি না করি নিজে যদি অধ্যয়ন না করি চেষ্টা না চালাই তাহলে কিভাবে হেদায়ত গ্রহণ আর অসম ভাই আমার সামনে খাদ্য রাখা আছে আমি যদি সেটা নিজে হাতে তুলে না খাই তো আল্লাহ এসে আমাকে খাইয়ে দেবে কখনো না মানে সেখানে মানে এই কথা হিসেবে বলা যায় আল্লাহ তফিক দেয় নেই খেতে পারিনি শরীফ ভাই এবারে কোরআনের আয়াত শুনুন তাদের অবস্থায় কোরআনে কিভাবে লেখা হয়েছে সুরায় হাজাব আয়াত নম্বর ৬৬ এবং সাতষট্টি আপনার প্রশ্নের উত্তর মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে আপনি একবার ভালো করে মন দিয়ে শুনুন এবং তাদেরকে শোনানা রসুল যেদিন তাদেরকে মুখের ওপরে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তারা বলবে কাশ যদি আমরা আল্লাহ রসুলের ইত করে থাকতাম আল্লাহর কথা মেনে থাকতাম রসুলের কথা মেনে থাকতাম কালু রাবনা তারা বলবে যারা নরকে যাবে তারা কি বলবে শুনুন আমরা প্রতিপালক নিজেদের বা নিজেদের বড়দের ইত করেছি অনুসরণ করেছি অনুগমন করেছি যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়েছে তো তুমি কেন জেনেশনে তাদের অনুসরণ করছো তাদের অনুগমন করছো যারা তোমাদেরকে পথ ভ্রষ্ট করছে

পেছলো লোকমান আয়াত নম্বর 21 এরশাদ হচ্ছে ওয়া ইযা কীল লাহুম ইত্তাবউ যখন তাদেরকে বলা হয় তোমরা সত্য জিনিসকে ফলো করো যেটা আল্লাহ নাজিল করেছে কালু বাল নাতবি মা না আলাইহি আবানা আমরা তো সেটাকে ফলো করব যার উপরে আমাদের

যে যারা নিজেদের সংশোধন নিজেরা চায় না তাদের কেউ সংশোধন করতে পারে না আল্লাহ কাউকে যারা নিজেরা হয়েছে আল্লাহ আর শুনছে না আল্লাহ ছেড়ে দিচ্ছে আল্লাহ আর এবার আপনার প্রশ্ন হচ্ছে যে শেষে যে শয়তান আমাদেরকে পথ করছে বা তাদেরকে পথ করেছে তো কেমতে আহ বা যারা পর্বপুরুষরা যেটা উনি বলতে চাই বড়রা পূর্বপুরুষরা যারা আমাদেরকে পথভ্রষ্ট করে চলে গেছে তারা জান্নাতে যাবে আর আমরা নরকে যাব আমরা ভুল পথে চলছি বলে এটা কেন শাস্তি তাদের তো মনে রাখবেন কোরআন হাদিসের মধ্যে যেটা জিকের হয়েছে আগে সাজা তারা পাবে আগে সাজা তারা পাবে যারা নিজের পরদেরকে মানে পরবর্তীদেরকে সন্তান হোক বা উন্মত হোক বা তাদের অনুগামী অনুসারীদের হোক যে হোক আমি এখানে কারণ নাম নিচ্ছি না যারা যারা পদভ্রষ্ট করছে তাদের কথা শুনে যারা পদভ্রষ্ট হচ্ছে ভুল কাজ করছে তো যারা ভুল কাজ করছে তারা তো সাজা পাবেই পাবে কেন তারা সত্য সন্ধান করেনি বলে কিন্তু তাদের আগে সাজা পাবে তারা যারা ভুল পথে নিয়ে গেছে বা ভুল পথে ফেলে দিয়েছে বা মিসগাইড করছে এদের সাজার ডবল শরীফ ভাই মনে রাখবেন কোরআনের আয়তের মধ্যে যেটা জিকে হয়েছে যে তোমরাও জাহান নামে যাবে আর যারা তোমাদেরকে জাহান নামের পথের প্রতীক করেছে তারাও নরকে যাবে আর তোমাদের গুনার সাজা তোমরাও পাবা আর তারাও পাবে মানে তারা নিজেদের গুনার সাজা তো পাবেই পাবে তাছাড়া তোমাদের যে মিসগাইড করে গেছে এর জন্য সাজা তারা পাবে তো উম্মত আজ যারা ভুল করছে এই উম্মতের ভুলের সাজা উম্মত পাবে এবং যারা উম্মতকে ভুলের মধ্যে ফেলে গেছে ছেড়ে গেছে তারা ডবল সাজা পাবে কেননা এক তারা ভুল করেছে দ্বিতীয় ভুল শিক্ষা দিয়ে গেছে অরিফ ভাই আশা করি আপনার প্রশ্ন আপনি পরিপূর্ণ উত্তর পেয়ে গেছেন প্রিয় দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি দেখি কার কি প্রশ্নকে কি জানার ইচ্ছুক উইন টিভি চ্যানেল মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানে শুনতে চাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আমি আজিজুল ইসলাম গ্রাম জঙ্গলপুর থানা বাদুড়িয়া জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান আপনাদের জানাই লাখো কোটি সালাম ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত দোয়া করি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে সুস্থ ও ভালো আছেন আল্লাহ পাকের রহমতেও আপনাদের সহযোগিতার মাধ্যমে উইন টিভি চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতা বৃন্দ অন্ধকারের থেকে সঠিক পথের সন্ধান পেয়েছেন আপনারা এইভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে থাকুন অন্তর থেকে এই কামনা করি আমি জানতে চাই পবিত্র মসজিদে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া কি এবং প্রবেশের সময় কোন পা আগে ফেলতে হবে দয়া করে জানাবেন প্লিজ খুদা হাফিজ ফিয়ামানিল্লা ওয়া আলিকুম আসসালামদুল্লাহ ওবারকাত ও প্রিয় ভাই আহ প্রশ্নের মাধ্যমে মাসাইলে জেন্দীগী বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই আমাদের নিয়মিত দর্শক আজিজুল ইসলাম ভাইয়ের প্রশ্ন ওনার প্রশ্ন যে মানে মসজিদে প্রবেশ করার সময় এবং বাহির হওয়ার সময় কি দোয়া পড়তে হবে এবং মানে কোন পার্টি আগে ফেলতে হবে ওয়ালাইকুম আসসালাম অহমতুল্লাহ বারকাত আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব সর্বদায়ের মতো সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের দুই ভাইয়ের সঙ্গে সঙ্গে সমস্ত টিমকে আপনাদের দোয়ায় স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি মসজিদ প্রবেশ করার সময় আগে ডান পা ভেতরে রাখতে হবে আর ওইরূপ বাইরে আসার সময় আগে ডান পা ভেতরে রাখতে হবে আবার কিছু অভিযোগ আছে না বাইরে আসার সময় বাম পা আগে বাইরে রাখো তারপরে ডান পা বাইরে নিয়ে আসো এটা আর মসজিদে প্রবেশ করার সময়

এতটুকু বলবেন আল্লাহ ইফতাহ আলী আবু রাহমাতিক এটা ভেতরে প্রবেশের দোয়া আর মসজিদ থেকে যখন বাইরে আসবেন তখন দোয়া বলবেন আল্লাহ ইন্নি আসাল মিন ফজলেক আল্লাহ আমি আপনার থেকে ফজল করম চাই বা আপনার ফজল করমের মাধ্যমে আমার জীবনে আমি সুখ শান্তি চাই যেটা মসজিদে দোয়া করে এসেছে সেটা যেন আমি পাই তো এইভাবে বলা হয়েছে আল্লাহ ইন্নি মিন মিনফাজেক ছোট বাক্য এবারে এখানে বিস্তারিত যদি কেউ এইভাবে বলতে পারে অতি উত্তম আল্লাহম্মা আন্দিল আলাইয়া মিন ফাজলিক মসজিদ থেকে বাইরে হবার সময় আল্লাহমা আনদিল আলাইয়া মিন ফাজলিক ওয়া কারামিক ওয়া রাহমাতিক ওয়া বারাকাতিক ওয়া গফরানাক ইয়া রব হে আমার প্রতিপালক আমার উপরে নিজের ফজল ও করম নাজিল করুন রহমত নাজিল করুন বরকত নাজিল করুন আমাকে ক্ষমা করুন এই বলে মসজিদ থেকে বাইরে আসতে হবে এই দুটো দোয়া মসজিদে প্রবেশ করার সময় এবং মসজিদ থেকে বাইরে আসার সময় পড়তে ভালো হয়েছে। এবার যদি কেউ এই দোয়া মুখস্থ না করতে পারে, হেফিস না করতে পারে তো রশিদ ভাই তার জন্য সূরা বানি ইসরাঈল আয়াত নম্বর 80 বলা সবচেয়ে সুন্দর। সূরা বানি ইসরাঈল আয়াত নম্বর 80। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুর রাব্বি ادখিলনি মুদখিলা সিতকিন ওয়া আখরিজনি মুখরিজা সিতকিন ওয়াজআলল মিনাল দালকা সুলতানা নাসীরা। হ্যাঁ আমার প্রতিফলক আমি জানো 70 সঙ্গে সম্মানের সঙ্গে এই মসজিদে প্রবেশ করি আল্লাহর ঘরে প্রবেশ করে আর সত্য সঙ্গে সম্মানের সঙ্গে যেখান থেকে যেন আর আল্লাহ আপনার কাছে আমি শক্তি চাই চাই পুরো ব্যাখ্যা করেছে করেছি আল্লাহর কাছে চেয়েছিলেন তো আল্লাহর কাছে এইভাবে চেয়ে মসজিদ থেকে বাইরে আসুন সমস্ত কাজে আল্লাহর মদত হবে আল্লাহর ফেরিস তারা সহযোগিতা করবেন আপনি যে কাজে যাবেন সেই কাজে ইনশাল্লাহ আশা করি সফল হবেন আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন দর্শকবৃন্দ আসুন আপনাদের অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করি আসসালামু আলাইকুম আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে আশা করি ভালো আছেন আল্লাহ আপনার ভালো রাখুক মাসাইলে জিন্দেগি এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে কারণ উভয় উভয়ের মতামত বিনিময় হয় এবং ভ্রান্তি সেটাও শেষ হয় প্রশ্নটা হচ্ছে আমার শেষ খলিফা মওলা আলী সালামের কটা আয়াত নাজিল হয়েছিল কোথায় কোথায় আয়াত সংখ্যা কটি কারণ শেষের দিকে অনুসরণ করতে বলছে শেষে যারা এসেছে সেদিকে অনুসরণ করতে চলে যেতে হবে একদম ইমাম মেহিদি পর্যন্ত আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ শেষ খলিফা মাওলা আলি সালামের সুরা আয়াত নাজির হয়েছিল কটি কোথায় কোথায় পাতা নম্বর পৃষ্ঠা নম্বর বললে বাদিতে থাকিব কারণ শেষ খলিফার আদর্শ নীতি অনুসরণ করা দরকার শেষ ইমামেরও আদর্শ নীতির উপরে আমাদের চলা দরকার নইলে আমরা রাস্তা পাচ্ছি না আমার কর্মকর্তা এবং ডাইরেক্টরের কাছে বিনীত অনুরোধ শেষ খলিফা এবং শেষ যুগের শেষ ইমাম ইমাম মেহেদির জীবনী এবং আদর্শকে তুলে ধরলেই পথ খুঁজে পাওয়া যাবে এতে বিরোধ হওয়ার কোনো কারণ নাই কারণ কোরআনের যেখানে যে বিষয়ের ওপরে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতগুলি বলতে আপত্তি কোথায় কারণ আয়াত বলতে তো আপত্তি নাই মানবে না মানবে মানব না মানব আমার ব্যক্তিগত ব্যাপার যা হিস্ট্রি কাহিনী হয়ে আছে লিখিত আছে সেটাকে আপনি শোনাবেন বলে আমার বিনীত অনুরোধ রইলো মাস আইলি জিন্দেগি আসসালাম ওয়ালাইকুম রহত উল্লাহ বরকাত ওয়া আলিকুম আসসালাম ওরাহমেতুল্লাহ বরকাত প্রিয় শরীফ ভাই প্রশ্নের মাধ্যমে মাসাইল আলি জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই শরীফ ভাইয়ের প্রশ্ন যে অ্যাকচুয়ালি উনি যে বলছেন ওনাদের জন্য বা হয়তো অনেকের জন্য মলা আলি আলাইহি ইসলাম শেষ খলিফা হইতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি মলা আলি ইসলাম পর্তখলি প্রথম খলিফা এবং প্রথম ইমাম এবং ইমাম মেহদি সালাম মানে শেষ ইমাম বা শেষ খলিফা বলা যায় ঠিক আছে তো মানে শরীফ ভাইয়ের অ্যাকচুয়াল মানে প্রশ্নের মানে সার মর্ম যেটা মানে বলা যায় আর কি যে কোরআন শরীফের মধ্যে হজরত আলীর সম্পর্কে যে জি জি আইম্মা সালামের মানে মৌলা আলী থেকে নিয়ে ইমাম ইমাম জামানা জাল ফরজ শরীফের যে তাজকেরা বা রয়েছে সেইগুলো পড়তে বা বয়ান করতে মানে এই যে অসুবিধাটা কেন দেখা যায় অলমা গণের অলমা গণদের ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বারাকাত আমার প্রিয় শরীফ ভাই আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে কিছু মনে করবেন না শরীফ ভাই এর আগেও হয়তো আমি আপনাকে বলেছি পুনরায় আরও একবার বলছি আমার প্রিয় শরীফ ভাই মাসায়ালে জিন্দিগিতে অনেকের প্রশ্নের উত্তর দিতে হয় একই এপিসোডে আপনার প্রশ্নের উত্তর যদি আমি এক এপিসোড কেন এক সপ্তাহ ধরে উত্তর দিই এক সপ্তাহে এক মাস ধরে উত্তর দিই তাও কম পড়বে সম্ভব না শরীফ ভাই জিনিসটাকে অনুভব করুন আমার প্রিয় শরীফ ভাই মাওলা আলী কোরআনে আমি যদি আয়াত না পড়ে তার ব্যাখ্যা না করে শুধু আয়তের নম্বর এবং আয়ত নম্বর বলেই একটা এপিসোডে পুরো করতে পারবো ইমামে এ মেহ আলাহামের সম্পর্কে কোরআনে সত্তরটি আয়ত আমি যদি শুধু কোন সুরা কত নম্বর সোরা কোন পৃষ্ঠায় কত নম্বর আয়াত এগুলো বলতে চাই কয়েকটা এপিসোডের পরে জানা আপনি যদি একটি একটি আয়াত নিয়ে যদি একটি একটি এপিসোড করেন তথাপি ওই আয়াতটি মানে এপিসোড কমপ্লিট হবে না তাই আমি বলছি শরীফ ভাই কিছু মনে করবেন না আপনি অতি সহজে যেটা বলতে চাচ্ছেন আমি মানে পুরো কোরআন মানে তিরিশ পারা কোরআনকে আপনি

আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি আপনি মাসাইলে জিন্দগিতে না ইসলামিয়ান বাংলায় প্রশ্ন করুন যে হজুর হজরত আলী আলাইসাম সালামের সম্পর্কে কোরআনে যে আয় আছে বা আহ ইমামে মেহেজা সম্পর্কে করানোর যে আয়গুলো আছে আর আমি ওই সমস্ত আয়োগগুলো শুধু শোনাতে চাই বা শোনাবো যেগুলো উভয় পক্ষ মানে এই আয়গুলো মাউল আলী সম্পর্কে বা এই সম্পর্কে যদি আমি শুধু শিয়াদের অবায়গুলো পড়ি তো হয়তো তারা বলবে আমাদের বইয়ের মধ্যে এগুলো তো কোথাও উল্লেখ হয়নি সুতরাং এগুলো আমরা মানতে পারছি না তাই যে আয়গুলো উভয় পক্ষ মানে যে এই আয়গুলো মাওলা আলীর সম্পর্কে নাজিল হয়েছে বা এমাম এ আমি সেই আয়ক পড়ে আয়াতগুলো পড়ে তার তর্জমা করবো হয়তো বিবরণ বলতে পারবো না যতটুকু সম্ভব হবে আমি এক এপিসোডে আলীর সম্পর্কে যে আয়াতগুলো নাজিল হয়েছে যেটা উভয় পক্ষ মানে বা এমাম ইসলামের সম্পর্কে যে আয়তগুলো আছে যেগুলো উভয় পক্ষ মানে ইনশাল্লাহ আমি সেই আয়তগুলো পড়ে তার তর্জমা করে বা সামান্য ব্যাখ্যা করে পুরো একটা এপিসোড আপনাকে শোনাবো বা তৈরি করে দেবো এর চেয়ে তো বেশি করার আমার ক্ষমতা নেই আশা করি আপনি এই প্রশ্ন পুনরায় ইসলাম ইন বাংলাতে রাখুন মশাইল এজেন্ডাকে বাংলাতে আপনি কখনো একসঙ্গে এত বিষয় নিয়ে প্রশ্ন রাখবেন না রশন ভাই আমি আমার ভাইয়ের কাছে খুব দুঃখিত মানে আমার শরীর ভাই চাচ্ছে যে আমরা একটা এপিসোড রেডি করে দি যেটা উনি যেন সবাইকে শোনাতে পারে যে দেখো এই আলীর জিকির এই এটা আপনি মাসাইল এজেন্ডে নাও না ইসলাম ইন বাংলায় প্রশ্ন করুন আমি পুরো একটা এপিসোড ওয়াদা করছি একটা এপিসোড আপনার প্রশ্নের উত্তরে আমি কমপ্লিট করব আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি দেখি কার কি প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান শেখ সাহেব রেজা ভাইজান রশন ভাইজান কেউ আমার দরুদ ও সালাম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত মন ইচ্ছা মন কামনাকে করুক আমিন ইয়ারব্বুল আলামিন আমার প্রিয় ভাইজান আমরা সালাতুল ইশাক নামাজ আদায় করি সেই নামাজে সুরা ফাতেয়ার পরে কোন সুরা পড়লে পড়া উচিত এই ব্যাপারে যদি আপনি একটু আলোচনা করতেন বিস্তারিত বলতেন উপকৃত হতাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যাচাকাল্লাহ খয়ুপ দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরকাত ও প্রিয় আপা প্রসার মাধ্যমে মস্যালেঞ্জ বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই ওয়ালাইকুম আসসালাম রহমানতুল্লাহ বারকাত আমার প্রিয় আপা মনি আপনার ওয়েস ম্যানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই সালাতুল ইশরাকে বলা হয়েছে সকালে নামাজের মতো দূরেখাত নামাজ পড়তে হয় সূর্য উদয়ের পরে এই নামাজটি সূর্য উদয়ের পরে পড়তে বলা হয়েছে ওই জন্য সালাতুল ইশরাক ইশাক মানে সূর্য উদয় তো সালাতুল ইশরাক বলে তো সকালের নামাজের মতো আমরা যেমন নামাজ পড়ি প্রথম রেখাতে সুরায় আহমদের পরে যে কোনো একটা সুরা পড়তে পারেন সুরায় বলুন যে কোনো একটা সুরা ওইরূপ দ্বিতীয় সুরায় আলহামদের পরে সুরায় তহিদ নামাজ নিয়ে তবে আমি দো সালাতুল সালাতুল ইশরাক পড়িতে আলাহ প্রথম রেখাতে সুরায় আহমদের পরে সুরায় ইজাল দ্বিতীয় রেখাতে সুরায় আহমদের পরে আল্লাহ আহত পড়তে পারেন তবে রাওয়াতের মধ্যে যেটা উত্তম শামস এবং সুরায় জোয়া সুরাই শামস ওয়া শামস ওয়া দোহা আর সুরাই দোহা ওয়া দোহা ওয়া লাইল ইজা সাজা ওয়া মা ওয়াদা কা এই যে সুরা দুটি যদি এটা মুখস্থ থাকে তো প্রথম রাকাতে সুরা আলহামদুল পরে সুরাই শামস পড়তে বলা হয়েছে আর দ্বিতীয় রাকাতে সুরাই দোহা পড়তে বলা হয়েছে সুরাই আলহামদুল পরে সুরাই দোহা পড়তে বলা হয়েছে আর এই নামাজের ফজিলত বা সবাবে যেটা জিক্র হয়েছে কেউ যদি প্রতিদিন সূর্য উদয়ের সময় বা সূর্য উদয়ের পরে এই নামাজ পড়ে তো সে দূরে নামাজের জন্যে নফল হজ বা নফল উমর সব পাবে রশন ভাই আশা করি আমার প্রিয় আপা আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন প্রিয় দর্শক বিন্দু আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি দেখি কার কি প্রশ্ন সালামু আলাইকুম মাসাইলে জিন্দগি শিক্ষা পেরেজা ভাইজান রসুন ভাইজানকেও আমার সালাম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রবুল আলমিন আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমার প্রিয় ভাইজান হাসমান আল্লাহ আল্লাহ ইহু আল্লাহ হে তাওয়াক্কাল তো অহয়াল রবুল আর হসিম এই সবে শাম সাত সাত বার করিয়া পাঠ করা হয় আমার আপনার এক বোনের প্রশ্ন এর ফজিলাত আপনি যদি বলতেন তাহলে উপকারিত হতো এর জন্য আমি এই প্রশ্নটা করলাম মা চাইলে জিন্দিগিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিমানিলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আপা পুরুষমাাধম্যে বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমাদের প্রিয় আপা মনি জানাবে আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনুর থেকে روایت নবী করিম সাল্লাল্লাহু বলেছেন সুবহশাম সকালে এবং সন্ধ্যায় সূর্য উদয় হওয়ার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় বা সকালে নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কেউ যদি সাতবার এই দোয়া পড়ে হাসবি লা রব্বুল আরশিল তো ওই আল্লাহ ব্যক্তির সমস্ত মনোকামনা আশাকে আল্লাহ পূরণ করবেন তার গুণাকে ক্ষমা করবেন এবং তার শয়তান থেকে বা শয়তানের সমস্ত আক্রমণ থেকে আল্লাহ তার রক্ষা করবেন এবং আল্লাহ রবুল আলমিন তাকে হাজারো নেকি দান করবেন এবং সে যা দোয়া করবে আল্লাহর দরবারে ইনশাল্লাহ সেটা কবুল হবে আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আসুন এবারে সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করার তো দেখি কার কী প্রশ্ন কে কি জানার ইচ্ছুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া আমি খেজুরি থানা থেকে আরিফা বলছি বড় ভাই জান আপনার উপরে আমার হাজারো সালাম এবং দরুদ রইল এবং রসন আলী ভাই আপনার উপরে আমার সালাম দরুদ রইল এবং প্রত্যেক চ্যানেল উইনার এবং মশলা জিন্দগি প্রত্যেক সদস্যর উপরেও আমার দরুদে সালাম রইল আপনাদের একটু দুয়ার করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি বড়ো ভাই যান আমার একটা বিষয় ছিল আমার বড় মেয়ে নতুন বাড়ি করেছে বাড়িতে ঢুকবে কি করলে কি হবে ঢোকার জন্য কি দোয়া দৌড়ুদ আমার স্বামী বলছে এবং আমার বলছে মাদ্রাসার কিছু ছেলে বাচ্চাদেরকে ডেকে পড়াশোনা করে খাইয়ে ঘরে ঢুকবে আমার বড় মেয়েটারকে নিয়ে আমার চিন্তার কারণে উপরে খুব জাদুটনের লোক করে এবং জিনের প্রভাব আছে এর থেকে কি করে সে রেহাই পাবে এবং কি করে সে সুস্থ স্বাভাবিক জীবন কাটাবে তার জন্য একটু বলবেন ঘরে কি রাখলে হবে কিভাবে থাকলে হবে আপনি একটু বলবেন আমার মেয়েদের জন্য আমার দুটো মেয়ে মেয়েদের জন্য দোয়া করবেন ছোট মেয়েটা পড়ছে পড়াশোনা করছে দিনই শিক্ষা নিচ্ছে আপনি একটু দয়া করে বলবেন ওদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সালে আলা সাল মোহাম্মদ আলী মহম্ম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত প্রিয় আপা প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে সদায় দয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই আমাদের নিয়মিত দর্শক মানে উনি ওনার মানে মেয়ে নতুন ঘর বানিয়েছেন তো মানে ওই নতুন ঘরে দাখিল হওয়ার জন্য মানে ইসলামিক মানে কি স্টেপ নিলে সেটা মানে মোবারক হবে আর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় বোন আপনি জানতে চাইছেন যে আপনার মেয়ে গৃহ প্রবেশ করতে চাইছে জি তাকে কি করা উচিত তো এখানে শরীয়তে যেটা বলা হয়েছে গৃহ প্রবেশের সময় নতুন ঘরে যখন কেউ ওঠে গৃহ প্রবেশ করে তো তাকে সাতকা দিতে বলা হয়েছে বা কুরবানি করতে বলা হয়েছে অতি উত্তম হবে যদি আপনারা একটা ছাগল কোরবানি দিতে পারেন তো বালাওয়া মুসিবাত দূর হয়ে যাবে বা যদি ছাগল কোরবানি না করতে পারেন তো কিছু পয়সা কিছু আনাজ গরিবদেরকে দান করে দেবেন ছাতকা দিয়ে তারপরে গৃহ প্রবেশ করবেন ঘরে প্রবেশ করবেন মনে রাখবেন বালা মুসিবাত দূর হওয়ার জন্য এটা একটা সুন্দর উপায় বিশেষ করে আপনাদের আপনার কন্যা যে অবস্থা বললেন তো যদি একটা ছাগল কুরবানি করতে পারেন তো ছাগল কোরবানি করে ছাতকা দেবেন আর ওই মাংস মনে করবেন যাদেরকে নিমন্ত্রণ করছেন কোরআন জন্য কোরআন তাদেরকে খাইয়ে দিবেন টু ইন ওয়ান সবাব হয়ে যাবে কোরবানিও হয়ে যাবে এবং মেহমানদের মেহমান নওয়াজিও হয়ে যাবে তো মনে রাখবেন আর ওখানে ওদেরকে যাদেরকে কোরআন তেলাবাতের জন্য আপনারা রাখছেন ওদেরকে বলবেন সাতটি সুরা পাঠ করতে সুরাই ইয়াসিন সুরাই দোকান সুরাই রহমান সুরাই ওয়াকয়া সুরাই মুল্ক সুরাই মুজাম্মিল আর সুরাই হালাতা সুরাই এনসান এই সাতটি দোয়া পড়ে যদি গৃহ প্রবেশ করা হয় তো ঘরে অনেক বরক ঘর বালা মুসিবত থেকে রক্ষায় থাকবে ইনশাল্লাহ আর তাছাড়া দুটো বিশেষ দোয়া যেটা আমরা সমস্ত গৃহ পরিবেশের সময় বা নতুন কোনো জায়গা উদ্বোধনের সময় কোনো দোকানে খোলার সময় আমরা পড়ে থাকি হাদিস কিসা সবচেয়ে উত্তম হাদিস কিসা পড়ে যদি কোনো কাজ শুরু করা হয় সে কাজ সফল হয় সুন্দর হয় শান্তির ঘর হয় তো ওখানে অবশ্যই হাদিস কিসা অবশ্যই পড়তে বলবেন আর দোয়াই বায়তুল মামুর দোয়াই বাইতুল মামুর খুব বড় দোয়া না ছোট দোয়া হাদিস কেসা এবং দোয়াই বাইতুল মামুর এই দুটো দোয়া পড়তে বলবেন আর এছাড়া মানে ওই গৃহ পরিবেশের সময় বাড়িতে আগে একটা কোরআন রাখতে বলবেন আল্লাহর কিতাব কোরআনে মজিদ আর কোন কলসিতে যদি আগে পানি নিয়ে রাখা হয় অতি উত্তম পানি এবং নুন ওখানে নিয়ে রাখুন এতে ঘরে বরকত হবে আর আপনার মেয়ের জন্য যেটা আমি বলতে চাই বা ঘরেও রাখা আপনি এটা লাগাতেও পারবেন সুরায় জিন এবং হেরজা আবুদ জানা এই দুটো জিনিস লিখে ফ্রেম করে ঘরে লাগিয়ে দিন আর আপনার মেয়ের কাছেও রাখতে বলুন বালিশের নিচেও রাখতে বলুন জিন যে আঘাত করছে ওই আঘাত করতে পারবে না বা কেউ যদি মকিলের মাধ্যমে কোনো প্রকারের ক্ষতি করতে চায় সে ক্ষতি করতে পারবে না মনে রাখবেন সুরাই জিন এবং হেরজে আবুদ জানা আর জাদু টোনা টোটকা যা কিছু করছে এর জন্য অনেকবার শুনবে আমরা বলেছি আমাদের এপিসোড মধ্যে তারও তবু একবার একটা দোয়া বলে দিচ্ছি এই দোয়াটা লিখে আপনার কন্যার বাজুতে বেঁধে দিতে বলুন বা গলায় পড়তে বলুন যেটা মাওলা আলী আলাইসালাম বলেছেন কেউ যদি কোনো প্রকারের জাদু টোনা টোটকা কিছু করে থাকে সব কেটে যাবে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ ওয়া বিল্লাহে বিসমিল্লাহে মাশা আল্লাহ বিসমিল্লাহ ওয়ালাহ কুয়াত ইল্লা বিল্লাহ কালা মুসা মা জে তুম বেহি সাহরা ইন আল্লাহ সাহেবুল হু ইন আল্লাহ ইউসলে হো আমাল আল বাতালা মা কানু আমালুন ফলেবু হুনা লেকা সাহেরিন এই আয়ত বা এই লিখে যদি কারোর কাছে রাখা হয় তো জাদু টোনা টোটকা তার উপরে কিছু আসার করবে না আর যদি কিছু কেউ করে থাকে তো সেই আসার কেটে যাবে আছা এছাড়া আরও অনেক দোয়া আছে যেগুলো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সহকর্মী যাদের নাম স্ক্রিনের উপরে দোয়া হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে নিয়ে নিতে পারবেন আশা করি আপনি নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন তো মনার সাহেব চ্যানেল উইনের তরফ থেকে এবং আমাদের সকল দর্শক বিন্দুদের তরফ থেকে আপনার ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে এসে অংশ গ্রহণ করে আবার সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন অবশ্যই রশন ভাই আপনাকেও ধন্যবাদ জানাই সহযোগিতা করার জন্য এবং আমাদের সমস্ত দর্শক বিন্দুদেরকেও আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই ওনাদের প্রশ্নের মাধ্যমে বা মতামতের মাধ্যমে ফিডব্যাকের মাধ্যমে আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন বিশেষ করে অনুষ্ঠান মাসাইল জিন্দি বাংলাকে তো এইভাবেই আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসালে জিন্দিগি বাংলা দেখতে থাকুন এবং নিজেদের প্রশ্ন মতামত ও কমেন্টস এবং ফিডব্যাকের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে করতে থাকুন তো প্রিয় দর্শকবৃন্দ আশা করি এইভাবে আগামী অনুষ্ঠানেও আপনারা প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করতে থাকবেন দেখতে থাকবেন আপনাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দগি বাংলা সঙ্গে চ্যানেল বিন তো আশা করি আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে তো অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই শুক্রিয়া ধন্যবাদ সালামুকুম রাহমতুল্লাহ